नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा सब भालो आछो। तो तुम्हारा देखो R20 आमार संगे। तो शुरू करछि आजकेर भिडियो। तो आज के तुम्हादेरके बोलबो 10,000 टाकार मध्य सबथेके भालो फोन की होते पारे। ठीक आछे, देखो 10,000 टाकार मध्य अनेकजनई आछे जादेर 10,000 टाकार मध्य खूब भालो फोन चाय। तो एखन बर्तमाने जे समस्त फोनगुलो लंच होच्छे बा आमरा जे फोनगुलोके पाচ্ছি সেগুলো एक्चुअली कि आमाদের জন্য ভালো ফোন। তো সেই জন্য আমি একটা লিস্ট বানিয়েছি, সেই লিস্টে 3টে ফোনের নাম বলবো, যেই 3টে ফোন তোমাদের জন্য 10,000 টাকার মধ্যে খুব ভালো ফোন হতে পারে। হ্যাঁ, এবং 10,000 টাকা থেকে 500 টাকা বা 400 টাকা এরকম প্রাইসের একটা ফোন আছে। তো সেটা যদি তুমি অফারে নিতে পারো খুব ভালো হয়। তো এটা খারাপ হবে না যে 10,000 টাকা বলে 10,000 টাকার উপরে প্রাইসের ফোন বলছো তুমি। ঠিক আছে, তো শুরু করছি। প্রথমে যে ফোনটার নাম বলবো সেটা ইনফিনিক্সের ফোন। তোমরা এই ফোনটাকে সবাই নাম জানো মোটামুটি, যেটা হচ্ছে ইনফিনিক্স নোট 11। তো এই ফোনটার 464 ভেরিয়েন্টটা দাম মোটামুটি ধরে রাখো ওই 10,449 বা 499 এরকম কিছু, মোটামুটি ধরো 10,500 টাকার কাছাকাছি প্রাইস আছে। ওটা যদি তুমি একটু অফার টাফার ইউজ করো মোটামুটি 10,000 টাকার কাছাকাছি চলে আসবে। तो इनफिनिक्स नोट 11 এই ফোনটা আমি কেন রেখেছি, কারণ এখানে বলতে তুমি অ্যামোলেড প্যানেল পাবে। তুমি যদি 10,000 টাকার মধ্যে অ্যামোলেড প্যানেল সচরাচর তো পায় না, তুমি এই ফোনটার মধ্যে অ্যামোলেড প্যানেল পাবে। 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস একটা অ্যামোলেড ডিসপ্লে পাবে। তো কোয়ালিটি খুবই ভালো ডিসপ্লেটার। তার সাথে সাথে তুমি ফিঙ্গারপ্রিন্ট তো পাচ্ছই, ডুয়েল স্টেরিও স্পিকার পাবে, মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর রয়েছে, 5000 mAh ব্যাটারি পিকআপ পাবে, 33 ওয়াটের ফাস্ট চার্জ পাবে। তাহলে চিন্তা করে দেখো তো 10,000 টাকায় যদি তুমি এই ফোনটা নাও কোয়ালিটি কিরকম পাচ্ছ। একটা অ্যামোলেড ডিসপ্লে, স্টেরিও স্পিকার, ঠিক আছে, তার উপরে পারফরমেন্সটাও ভালো। তো ওভারঅল একটা 10,000 টাকার মধ্যে তোমার সামনে একটা বেশ মাখো ব্যাপার। শুধু একটা জিনিস তোমাকে স্কিপ করতে হবে, যেটা হচ্ছে এর অপারেটিং সিস্টেমটা তুমি যদি একটু স্কিপ করতে পারো তোমার কাছে একটা প্যাকেজের 10,000 টাকার মধ্যে ভালো ফোন তোমার কাছে চলে আসবে। রিয়ার যে ক্যামেরাটা সেটাও কিন্তু কোয়ালিটি খুব ভালো, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পাবে এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের। তো তুমি যদি ওভারঅল তুমি চেক করে দেখো ডিসপ্লে থেকে শুরু করে পারফরমেন্স থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে একটা প্যাকেজ তোমার সামনে তুলে ধরেছে ইনফিনিক্স 10,000 টাকার মধ্যে, যেটা হচ্ছে ইনফিনিক্স নোট 11। তো এই ফোনটাকে তুমি পারচেস করতে পারো, কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আর একটা ফোনের নাম বলছি 2 নম্বরে, যেটা একটা খুব পপুলার ব্র্যান্ড, তোমরা খুব প্রেফার করো এই ব্র্যান্ডটাকে এবং সবাই পছন্দ করো, যেটা হচ্ছে মোটোরোলা। তো মোটো E40 এই ফোনটার নাম। তো মোটো E40 এই ফোনটার নাম। তো এই ফোনটার মধ্যে খাস কি রয়েছে যার কারণের জন্য তুমি 10,000 টাকা ইনভেস্ট করে এই ফোনটা কিনবে। তো এই ফোনটার 464 ভেরিয়েন্টের দাম হচ্ছে 9,999 টাকা, কিন্তু এর পারফরমেন্সটা কিন্তু খুব ভালো, যেটা হচ্ছে ইউনিসক T700 প্রসেসর পাবে। টুকটাক তুমি ভালো গেমিংও করতে পারবে, কোয়ালিটি খুব ভালো। আর সব থেকে মোটরোলা স্টক অ্যান্ড্রয়েডকে তুমি উপভোগ করতে পারবে, যেটা তোমাকে একটা আলাদা এক্সপিরিয়েন্স দেবে। তো ওভারঅল কিন্তু কোয়ালিটি ভালো। এছাড়াও 6.5 ইঞ্চি এইচডি প্লাস একটা IPS ডিসপ্লে পাবে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে আবার 90 হার্জ। 90 হার্জ রিফ্রেশ রেটের একটা IPS ডিসপ্লে পাবে, তাও 6.5 ইঞ্চি এই মোটো E40 ফোনটার মধ্যে। কোয়ালিটি ওভারঅল ভালো। 5000 mAh ব্যাটারি পিকআপ পাবে, কিন্তু ফাস্ট চার্জিং কিন্তু এই ফোনটার মধ্যে নেই। ঠিক আছে, কিন্তু ব্যাটারি পিকআপ মোটামুটি তুমি ভালো পাবে, সার্ভিসটা ভালো পাবে। এছাড়া 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। তো ফ্রন্ট ক্যামেরা থেকে আমি তোমাদেরকে বলবো রিয়ার যে ক্যামেরাটা না কোয়ালিটি ভালো। ঠিক আছে, তো ক্যামেরা তুমি আচ্ছা খাসা ছবি টবি তুলতে পারবে 10,000 টাকার মধ্যে, ফোনটা যেরকম হয় আর কি। তো কোয়ালিটি ওভারঅল ভালো এই ফোনটার মধ্যে। ঠিক আছে, তো তুমি এই ফোনটা কিন্তু পারচেস করতে পারো। এই ফোনটা তোমার জন্য কিন্তু একটা প্যাকেজের ফোন মোটোরোলা তোমার সামনে তুলে ধরেছে মোটো E40। ঠিক আছে, আচ্ছা এরপরে আর একটা লাস্ট যে ফোনটার নাম বলবো 2022-এ Redmi 10, যেটা হচ্ছে 2022-এর এডিশন। এই ফোনটাকে তুমি প্রেফার করতে পারো। এই ফোনটার প্রাইসটা একটু বেশি, কিন্তু 10,000 টাকার মধ্যে যদি তুমি রফা করতে পারো না কোয়ালিটি খুব ভালো পাবে, কারণ এর প্রসেসরটা খুব ভালো। স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দেওয়া হয়েছে, 4G প্রসেসর। কোয়ালিটি কিন্তু খুব ভালো, গেম টাইম খেলতে পারবে, টুকটাক কোয়ালিটি ভালো। হ্যাঁ, আচ্ছা তার সাথে সাথে তুমি 6.7 ইঞ্চি একটা এইচডি প্লাস IPS ডিসপ্লে পাবে, কিন্তু রিফ্রেশ রেট দেয়নি। এটা একটা মানে বড় মানে কি বলবো ডিসঅ্যাডভান্টেজ রেডমির তরফ থেকে, কিন্তু কোয়ালিটি ভালো, ডিসপ্লেটা খুব একটা খারাপ নয়। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে তুমি 6000 mAh ব্যাটারি পিকআপ পাবে, যেটা হচ্ছে অনেকটা বড় ব্যাটারি পিকআপ। তার সাথে আবার 10 ওয়াটের ফাস্ট চার্জ পাবে। তো এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে। এবং 464 ভেরিয়েন্টের দাম কত, 9,999 টাকা তোমার পড়বে মোটামুটি অফার টাফার লাগিয়ে, এবং 9,999 টাকায় তুমি এটা অফার করতে পারবে। তো ওভারঅল কোয়ালিটি কিন্তু খুব ভালো। ঠিক আছে, ক্যামেরার কথা যদি বলতে হয় 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাবে, যেটার কোয়ালিটি খুব ভালো। আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের। তো ওইটা একটু অসুবিধা আছে ফ্রন্ট ক্যামেরাটা, কিন্তু রিয়ার ক্যামেরাটা কোয়ালিটি খুব ভালো। আর তুমি যদি 10,000 টাকার মধ্যে এই ফোনটা পাও তো কোয়ালিটি ওভারঅল এমনিই ভালো হবে। তো এই যে 3টে ফোনের নাম বললাম, এই 3টে ফোন কিন্তু 10,000 টাকার মধ্যে তোমার জন্য খুব ভালো ফোন হতে পারে। কিন্তু একটা কথা তোমাদেরকে বারবার আর একটা কথা বলবো, তোমরা আমাকে বলবে যে এখন তো রিসেন্ট Realme C31 লঞ্চ করেছে, এছাড়াও তো 10,000 টাকা নিচে মাইক্রোম্যাক্স ইন তোমার 2B এরকম অনেক ফোন টোন রয়েছে, যেগুলো তোমার প্রাইস 10,000 টাকা নিচে। তা তুমি ওইগুলো কেন বললে না? तो देखो बर्तमाने जे समस्त फोनगुलो 10,000 टाकार नीचे प्राइसे लॉन्च करछे ना सेई फोनगुलोर माने क्वालिटीटा एई फोनगुलोर मतो नय। आजके तुमि आमाके बोलो इनफिनिक्स नोट 11 ए तुमि जोदि 10,000 टाका एकटा AMOLED डिसप्ले पाओ ताहले तुमि कि आर Realme C31 किनबे ना आशा करी। तार उपरे धरो कोनोटाते जोदि भालो प्रसेसर पाओ MediaTek Helio G88 प्रसेसर पाओ तो तुमि सेटाके स्किप करे Unisocket अन्य कोनो प्रसेसर तुमि नेबे ना। तो आमी तोमादेरके सब समय गाइड करब जेन तुमि कम बाजेटे एकटा भालो क्वालिटिर एकटा फोन पाओ। সেই কারণের জন্য এই তিনটে ফোনকে আমি তোমাদের সামনে হাজির করেছি, ঠিক আছে। এছাড়া তোমার কি মতামত সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে তোমার ভালোবাসাটা দেখিয়ে দেবে, ঠিক আছে। আর সুস্থ থাকো, ভালো থাকো, আর সন্ধ্যাবেলায় টেক নিউজের সাথে দেখা করব, যেটা তোমাদের জন্য স্পেশাল, প্রতিদিনকার স্পেশাল টেক নিউজ, ঠিক আছে। তো সন্ধ্যাবেলায় দেখা করব, ততক্ষণের জন্য সুস্থ থাকো। এখনকার মতো আসছি, নমস্কার।